বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ছয়টা কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে চায়। এটি যে তাদের শুধু কথার কথা নয়, বরং এ নিয়ে তারা রীতিমতো চাপ সৃষ্টি করতে চায়, এটি একটি দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সর্বাত্মক আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমনকি বাংলাদেশের ছোটোখাটো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দিতে কার্পণ্য করছে না। মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করেছে এবং এর বদলে সাইবার নিরাপত্তা আইন বলে নতুন একটি আইন করার কথা বলেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র ২৪ ঘন্টার মধ্যে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সে বিবৃতি অংশীজনের সাইবার নিরাপত্তা আইনের খসড়া পর্যালোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এত ছোটোখাটো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কেন হস্তক্ষেপ করছে, এ নিয়ে যখন নানা জনের নানা মত, তখন কূটনীতিকরা মনে করছেন যে বাংলাদেশের নির্বাচনকে মাথায় রেখে সর্বাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি কৌশল রয়েছে বলে বিভিন্ন সূত্র মনে করছে। তো চলুন দেখে আসা যাক বিভিন্ন সূত্রে সেই ছয়টি কৌশল কি কি। এক, সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করা। নির্বাচনকে মাথায় রেখে সরকারের উপর নানা দিক থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করার কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, আর এ কারণে তারা সুশাসন, মানবাধিকার, অর্থ পাচার এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গ উত্থাপন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকারকে ক্রমাগত চাপ সৃষ্টি করে একটি নিরপেক্ষ পরিস্থিতিতে যেন নির্বাচন পরিচালিত হয় সে ব্যাপারে চাপ দিচ্ছে। দুই, সুশীল সমাজকে সম্পৃক্তকরণ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যেন সুশীল সমাজের তদারকিতে হয় এবং সুশীল সমাজ যেন এই নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। আজকেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে একটি গুণিনের আয়োজন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে ডক্টর আলী রিয়াস, উইলিয়াম বি মাইলাম, সঞ্জিদা ইসলামসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন, যার মূল লক্ষ্য সরকারের উপর চাপ প্রয়োগ করা। অর্থাৎ সরকারের উপর চাপ সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য হয়। তিন, বিএনপিকে নির্বাচনে আনা। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কৌশল হলো নির্বাচনে বিএনপিকে নিয়ে আসা, এবং তারা মুখে যে যাই বলুক না কেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে না, আর তাই বিএনপিকে নির্বাচনে আনার একটা চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলের মধ্যে আছে। চার, অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। যদি শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আনতে না পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে। এই প্রচেষ্টা এখন দৃশ্যমান। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সুশীল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলছে, তাতে এটি সুস্পষ্ট যে যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন না হলে একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চায়। পাঁচ, অন্যান্য দেশগুলোকে মার্কিন প্রস্তাবের সাথে যুক্ত করা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যেভাবে ভাবছে সেই ভাবনার সহমত পোষণ করাতেও তৎপর মার্কিন যুক্তরাষ্ট্র। আরও কিছু দেশ আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র, সুশাসন চায়। তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র তার দাবির সঙ্গে সম্পৃক্ত করছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো যেন মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানের সাথে সহমত পোষণ করে, সেটি যুক্তরাষ্ট্রের আরেকটি কৌশল। ছয়, ভারতকে নিষ্ক্রিয় করা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেও নিষ্ক্রিয় করার একটি প্রক্রিয়া চালু করছে। ভারত যেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে নিষ্ক্রিয় থাকে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান গ্রহণ করে, সে ব্যাপারেও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এই ছয় কৌশল যুক্তরাষ্ট্র নিলেও শেষমেশ যে ভারত অ্যাক্টিভ হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের পক্ষে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই চিন্তাধারাকে উপেক্ষা করে ভারত এবার অ্যাক্টিভ বাংলাদেশের নির্বাচন নিয়ে। ভারত মুখ খুলল এবং সরাসরি বার্তা পাঠালো আমেরিকাকে, হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার। তার মানে ভারত বলছে হাসিনা সরকারকে দুর্বল করা যাবে না, যদি দুর্বল করা হয় তবে ক্ষতি সবার। এই বার্তা তারা আমেরিকাকে পাঠালো। তারা কি বলছে? বাংলাদেশে হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং আমেরিকা কারো পক্ষেই সুখকর হবে না বলে মনে করছে নয়াদিল্লি। কূটনৈতিক সূত্রের খবর, একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি একথা জানিয়েছে বাইডেন প্রশাসনকে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমেরিকার বর্তমান ভূমিকায় ভারত নাখোশ। ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। নয়াদিল্লির বক্তব্যে ছিল ঢাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক, এটা ওয়াশিংটনের মতো ভারতও চায়। কিন্তু যেভাবে হাসিনা সরকারকে আপনারা অস্থির করছেন বা অস্থির করার জন্য আমেরিকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা হচ্ছে, তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। আর মাত্র কিছুক্ষণ, কয়েকটা মুহূর্ত বাকি, তারপরেই একই মঞ্চে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কূটনৈতিক শিবিরের বক্তব্য, আফগানিস্তান থেকে আমেরিকা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পরেই গোটা অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ভারতের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল বিপজ্জনক পরিস্থিতিতে, তালিবান এখন আফগানিস্তানের ক্ষমতার শীর্ষে। মনে করা হচ্ছে আফগানিস্তানের নারী শিশু ও সংখ্যালঘুদের কথা বিবেচনা না করেই আমেরিকা আফগানিস্তান নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে চুক্তি করে নিয়েছিল, এখন যার ফল ভুগতে হচ্ছে। বিদেশ মন্ত্রক মনে করছে কাবুলের পাশাপাশি ভারতের অন্য প্রতিবেশী সম্পর্কে আমেরিকার নীতিও নয়াদিল্লির জাতীয় স্বার্থের প্রশ্নে অস্বস্তি বাড়াচ্ছে। ভারতের সঙ্গে দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের, ফলে সেই দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি ভারতেও প্রভাব ফেলে। নয়াদিল্লি এ কথায় বাইডেন প্রশাসনকে জানিয়েছে যে জামাতকে আশকারা দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে, তেমনি চীনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে, যা কাঙ্ক্ষিত নয় ওয়াশিংটনেরও। শুধুমাত্র বাংলাদেশের জন্য পৃথক একটি ভিসা নীতি ঘোষণা করেছে বাইডেন প্রশাসন, এটা আদৌ উচিত বলে মনে করছে না নয়াদিল্লি। এই নয়া ভিসানীতির ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করবে তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না। কূটনৈতিক শিবির মনে করছে আমেরিকার প্রশাসন সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতেই নিজের দেশের আইন প্রয়োগ করে সে দেশের জন্য পৃথক ভিসা নীতি গ্রহণ করল। বাংলাদেশের আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি এসে বিজেপি শীর্ষ নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। সেখানে তারাও বার্তা দিয়েছেন আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি জামাত জোট বিপজ্জনক। প্রতিনিধি দলের নেতা বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক সেরেছেন। ওই বৈঠকের ঠিক পরেই তার বক্তব্য, আমরা ভারতকে এটাই বলেছি যে আঞ্চলিক স্থিতিশীলতা উভয় রাষ্ট্রের জন্যই জরুরি। সূত্র আনন্দবাজার এবং বাংলা ইনসাইডার।